করোনা সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে দ্বিতীয় দফায় লকডাউনের দ্বিতীয় দিন চলছে। তবে বেশিরভাগ স্থানে দেখা গেছে ঢিলেঢালা ভাব আর স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতা। গণপরিবহন না চললেও অনেকটা স্বাভাবিক সময়ের মতোই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে সবাই। ব্যক্তিগত পরিবহন চলছে অন্যান্য দিনের মতোই। প্রশাসনের তৎপরতা যে স্থানগুলোতে চলছে শুধু সেইটুকুতেই কার্যকর হচ্ছে বিধিনিষেধ। কুড়িগ্রামে প্রায় সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে। বিধিনিষেধ কার্যকর করতে জেলার প্রশাসনের ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। গাজীপুরে ঢিলেঢালা চলছে লকডাউন। বাস ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করছে, তবে বাস না চলায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হয়েছে বেশিরভাগ পোশাক শ্রমিকদের। কুষ্টিয়াতে বাস চলাচল বন্ধ থাকলেও ট্রাক, কভার্ড ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস, ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক চলছে আগের মতোই।